ছোটো দেবরের বিয়ে দুদিন আগে বড় যা আমার ঘরে এসে বললেন দেখো তো ডিজাইনটা কেমন লাগে চোখ দাদানো জুয়েলারি ডিজাইন দেখে বললাম কি ইস অনেক সুন্দর তো দিদি কত দিয়ে নিয়েছো কত বড়ি আছে পাঁচ বড়ি আছে এতে তাহলে তো অনেক দামি দামি তো আমি কম দামি কিছু করি না নাকি তা ঠিক তোমায় কিন্তু দারুণ মানাবে এটাই তুই পড়তে চাইলে আমার থেকে নিস বলিস ঠিক আছে পাকলি হয়তো আমি এত এত দামি জিনিস সামলাতে পারি নাকি এসব তুমি পারো তুমিই পড়বা কথাবার্তার এই মাঝখানে আমার স্বামী চলে এলেন অফিস থেকে ও একটা কোম্পানিতে চাকরি করে বেতন মোটামুটি সংসার চলে যায় দরজায় দাঁড়িয়ে ব্যাগ থেকে একটা শাড়ি বের করে আমার হাতে দিয়ে বললেন দেখো তো এটা কেমন হয়েছে এখন অন্য কাজের চাপ না থাকলে শাড়িটা পরো তো দেখি কেমন লাগে শাড়ির প্রিন্টটা তো খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তুমি আনবে আর আমার পছন্দ হবে না আর লাল ছাড়া অন্য রঙের শাড়ি তোমার চোখে পড়ে না সব শাড়ি লাল আনো সময় শাড়িটা নিয়ে পিছনে ফিরে দেখলাম বড় যায়ের চোখে জল জিজ্ঞেস করলাম দিদি তোমার কি হয়েছে কাঁচছ কেন উনি বললেন স্বামীর টাকা থেকে স্বামীর ভালোবাসাটা বড়। আমি তো ভালোবাসা পাই না টাকা দিয়ে সুখ কিনতে চাই আসি রে ভালো থাকিস তোরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাইয়াপুদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো প্লিজ অনেক ভাইয়াপুরা আমাকে টেক করেন প্লিজ আপনারা আমাকে টেক করবেন না আমাকে না কাউকেই টেক করবেন না টেক করেন সমস্যা নেই কিন্তু ফেসবুকে রুলস মেনে তো ভিডিও আপলোড করবেন ফেসবুকই বলেছে কেউ কাউকে টেক না করার জন্য আর ভাই আপনাদেরকে বলবো প্লিজ স্টিকার কমেন্ট করবেন না আপনার যদি হাতে সময় না থাকে কমেন্ট করার দরকার নেই ভিডিও দেখে রাখবেন কমেন্ট করতে হবে এমন কোনো কথা না ভিডিও দেখলেও চলবে হাতে সময় থাকলে আপনি গঠনমূলক কমেন্ট করবেন তা না হলে কমেন্ট করার দরকার নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ রান্না শেষ করে এই তো আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি আর খাবারগুলো গুছিয়ে রেখে তারপর আমি এই তো চুলাটা পরিষ্কার করে নিলাম আমি প্রতিদিন রান্নার পরে চুলাটা একটু হালকা পাতলা ক্লিন করে রাখি সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করি আর এই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে আমি রান্না করলাম দুনদুল আলু দিয়ে ইলিশ মাছ আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ গরুর মাংস সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ